वेलकम टू फैंडम। तो आवार एक टे इंडियन फुटबॉल अपडेटेड वीडियो निये चले एसेछि। अपडेट आछे खूब इम्पोर्टेंट अपडेट। ईस्ट बेंगल अनेकेई जानते चाइछो जे कबे की होबे, एखोनो आटके आछे केनो, सेरकम किन्तु अनेक न्यूज बेरिये एसेछे आमादेर काछे, एकदम रिलेवेंट सोर्सेस थेकेई किन्तु एसेछे, माने एकदम पाका खबर एगुलो। तो सेगुलो निये किन्तु डिसकस करब क्लियरलि, तोमादेर बोलबो जे एई मुहूर्ते की चलछे, ताछाड़ाओ जा जा अपडेट्स आछे पूजार थेके शुनेई नेबे। किन्तु आबार प्रत्येक दिन जेरकम बोली प्रत्येक दिनई तोमादेर बोलछि ब्लग देखते, तो आबार बोले दिच्छि रेलवे एफसी ब्लगटा अवश्यई देखो। ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে। আজকে একখানা ব্লগ আসার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য আজকে না আসে, কিন্তু কালকে আসবে একটার সময়। পরের ক্লাব মানে পাঁচ নম্বর ব্লগ, সেটাও দেখো, কিন্তু রেলওয়ে এফসিটা অবশ্যই দেখো এবং শেয়ার করো। প্রচুর স্কিলফুল জিনিসপত্র দেখতে পাবে, ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে। প্রত্যেকদিন যেমন বলি, এখন যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পুজোর থেকেই প্রথমে অ্যাজ অলওয়েজ শোনাও। তো প্রথমেই বলি যে অনির্বাণ নন্দী মোহনবাগান সমর্থক আদ্যপান্ত তো গুরুতর অসুস্থ, দুটো কিডনি ওর মানে নষ্ট হওয়ার পথে, মানে সিকেডিতে আক্রান্ত। তো ওর সাহায্যের জন্য, ওর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। স্ক্রিনের ডিটেলসটা দেখতে থাকো এবং নিজেদের সাধ্যমতো সাহায্য করো। স্ক্রিনের ডিটেলসে ব্যাংক ডিটেলস, জিপে নাম্বার সব দেওয়া আছে। যে যার মতো যার যতটা সাহায্য, যদি কেউ 10 টাকাও সাহায্য হয় সেটাও কিন্তু ডোনেট করে সাহায্য করো। যার যদি সামর্থ্য বেশি থাকে সে বেশি ডোনেট করে সাহায্য করো, কারণ যেই ক্লাবেরই ফ্যান হোক উনি কিন্তু একজন ফুটবল ফ্যান, মানে এই ফুটবল ফ্যান দিয়েই কিন্তু ইন্ডিয়ান ফুটবলটা পুরো বেস করে দাঁড়িয়ে আছে। তো অবশ্যই যারা পারবে অবশ্যই কিন্তু কিছু ডোনেট করে সাপোর্ট করো, যাতে আবার কিন্তু সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে পারে। তো এবার আসি, বেশি কিছু আপডেট দেবো না, শুধু ইস্ট বেঙ্গল নিয়েই বলবো। কিন্তু তার আগে বলি, মোহামেডান কিন্তু দুজনকে সাইন করেছে। একজন হচ্ছে ক্রিস্টি ডেভিস, এফসি গোয়াতে ছিল সেখানকার মিডফিল্ডার, তো ওকে কিন্তু সাইন করিয়েছে, 23 বছর বয়সী। এবং তার সাথে দীপু হালদার, একে তো পরিচিত নাম, বাঙালি প্লেয়ার, এও কিন্তু ডিফেন্ডার, তো একে কিন্তু সাইন করিয়েছে এই দুজনকে। তো এবার আসি ইস্ট বেঙ্গল খবরে। তো অনেকদিন ধরে অনেক কিছু চলছে, অনেক জল্পনা কল্পনা চলছে, বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম তথ্য বেরিয়ে গেছে। তো গুড্ডু যেটা বললো যে রিলেভেন্ট সোর্সের থেকে অথবা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেটা পাকা খবর, তো সেটাই মোটামুটি দিচ্ছি। যে কালকে যে মিটিংটা হয়েছে তাতে কিন্তু অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এখনও অবধি ফাইনাল সিদ্ধান্তে এসে কিন্তু কেউ পৌঁছায়নি। এখনও অবধি কিন্তু আলোচনা চলছে। তো অনেক জায়গায় বেরিয়ে গেছে যে আজকে বা কালকে, আগামীকাল উল্টো রথ রয়েছে, সেই দিনে হয়তো সাইন হতে পারে। তো বলে রাখি, আজ বা আগামীকাল সাইন হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, এখনও অবধি ডিসকাশনের পর্যায়ে রয়েছে। তবে এইটুকুনি বলতে পারি যে আগামী সপ্তাহে সাইন হবেই, কোন দিন হবে সেটা বলা মুশকিল। তো যেই যেই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে শেয়ারের পার্সেন্টেজ এবং বোর্ড অফ ডিরেক্টরে কতজন থাকবে এগুলো নিয়ে, এবং দু তরফের থেকে দু রকম তথ্য কিন্তু উঠে এসছে। যেটা তোমাদের কালকেও বলেছিলাম যে মাঝখানে একটা মিউচুয়াল জায়গায় এসেছিল, দুজনের তরফ থেকে একই রকমের কথা আসছিল, কিন্তু আবার কিন্তু পরশু দিন থেকে দুদিক থেকে দু রকমের কথা শুরু হয়ে গেছে। তো কালকের মিটিংয়ে কিন্তু সেটা নিয়েই ডিসকাশন হয়েছে। মেন জিনিস হলো শেয়ারের পার্সেন্টেজ, মানে শেয়ারের পার্সেন্টেজ এটা ইমামির তরফ থেকে ঠিক করা হয়েছিল, এটা ইস্ট বেঙ্গল অফিসিয়াল আজিও হয়েছিল, সেটা হলো 77-23% কিন্তু এটাই কিন্তু ডিসাইড হয়েছিল। কিন্তু তারপরে কিন্তু ক্লাব অফিসিয়ালসরা চাইছে ওটা যাতে 70-30 হয়, তো সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে নেগোসিয়েশন চলছে যে 70-30 কি করা যায় কি না। ইমামির তরফেও কথাবার্তা চলছে, এদিকে ক্লাব অফিসিয়ালসদের তরফেও কথাবার্তা চলছে। তো এটা হলো প্রথম পয়েন্ট, 77-23 থেকে 70-30 করার চেষ্টা করা হচ্ছে। এবার বোর্ড অফ ডাইরেক্টর যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বোর্ড অফ ডাইরেক্টর টোটাল 10 জন থাকবে, মানে 10 জন যারা ভোট দিতে পারবে, এরম 10 জন, যেই 10 জনের ওপরেই পুরো ডিসিশনটা থাকবে, ক্লাবের সব ডিসিশন মানে ফুটবলিং সব ডিসিশন কিন্তু এই 10 জনের ওপর, যেটা হলো 7 জন থাকবে ইমামির তরফ থেকে আর 3 জন কিন্তু থাকবে ক্লাবের তরফ থেকে। তো এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা, প্রথমে 8-2 হয়েছিল, এখন কিন্তু আবার 7-3 হয়েছে। আর ওদিকেও সেম সেই, সেটা বললাম 77-23 থেকে এই মুহূর্তে 70-30 করার কিন্তু চেষ্টা করা হচ্ছে, সেই নিয়েই কথাবার্তা চলছে, আর এটার জন্যই কিন্তু আরো লেট হচ্ছে এখন। তো বলে রাখি, যেই দুটো বললো যে 77-23 এবং 70-30, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে কিন্তু এসে স্টিক হবে। তো দুজনেই নেগোসিয়েশনের পথে আছে, তো সেটা তো অবশ্যই হয়ে যাবে এক দুদিনের মধ্যে। এবং বোর্ড অফ ডাইরেক্টরের 7 জন 3 জন এটা ফাইনাল হয়ে গেছে, এখানে কোনো দুজনের কোনো কনফিউশন নেই। কিন্তু একটা ক্লজ ওখানে রাখা হয়েছে, দুজন কিন্তু চাইলেই পরবর্তীকালে একজন একজন করে বোর্ড অফ ডাইরেক্টরের রিপ্রেজেন্টেটিভ বাড়াতে পারে, মানে 7-এর জায়গায় একজন করে 8 এবং 3-এর জায়গায় একজন করে 4। বাট এই যে একজন একজন দুজনকে বাড়ানো হবে, এই দুজনের কিন্তু কোনো ভোটিং রাইটস থাকবে না, এরা নন ভোটিং পার্সন থাকবে। বাকি ভোট যেটা হবে সেই 7
তিন যেই দশজন থাকবে তাদের মধ্যে কিন্তু ভোটিংটা হবে। তো এই দুজন কিন্তু নন ভোটিং পার্সন হিসাবেই কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরে থাকবে। এবং যেটা বলে রাখি যে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যেই তিনজনকে রাখা হচ্ছে তো তাদের মধ্যে একজন ফাইনালাইজড হয়ে গেছে, সে থাকছেই, এবং বাকি দুজনকে নিয়ে কিন্তু এখন ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে যে বাকি কোন দুজনকে রাখা হবে। এবং যাকে রাখা হচ্ছে সে হচ্ছে সহসচিব এই মুহূর্তে রূপক সাহা, তাকেই কিন্তু রাখা হচ্ছে, এবং সেই কিন্তু মেন রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এই কোম্পানি, যে নতুন কোম্পানি ফর্ম হবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কিন্তু রূপক সাই মেন রিপ্রেজেন্টেটিভ থাকছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। বাকি দুজন কে থাকে সেটা কিন্তু আরও এক দুদিনের মধ্যেই জানা যাবে। এবার বলে রাখি যে অনেকেই অনেক জায়গায় অ্যাজাম্পশন করছে যে আজকে সাইন কালকে সাইন পরশু সাইন, তো সাইন নিয়ে কোনো চিন্তা ভাবনার কিছু নেই, সাইন যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে। তো তারপরেই কিন্তু যেটা খবর যে দুজনের তরফ থেকে, ইমামি এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু একসঙ্গে প্রেস রিলিজ করে অ্যানাউন্সমেন্ট করা হবে ডিলের ব্যাপারে, মানে ডিল সাইন হয়ে গেছে এবার প্রসেস করব। কিন্তু এর সাথেই বলে রাখি যে এই যে নেগোসিয়েশনটা চলছে শেয়ার পার্সেন্টেজের, কিন্তু এর মধ্যেই কিন্তু প্লেয়ার সাইনিংয়ের ব্যাপারটাও কিন্তু এগিয়ে নিয়ে রাখছে। তারা কিন্তু অলরেডি সাইনিংয়ের যেই প্রসেসগুলো, যেই কন্ট্রাক্টের যেইগুলো, যেই ডকুমেন্টসগুলো তৈরি করতে হয় তো সেগুলোর কাজ কিন্তু শুরু করে দিয়েছে। যেদিনই সাইন হবে তার পরপরই কিন্তু রীতিমতো প্লেয়ার সাইনিংও স্টার্ট হয়ে যাবে, কারণ দুজনেই কিন্তু আছে অনেকটা দেরি হয়ে গেছে আর যাতে দেরি না হয়, তো সেই জন্য আশা করা যায় আগামী সপ্তাহে প্রবলেম সলভ। তো সবকিছু কিন্তু হয়েই বসে আছে, এই লাস্ট নেগোসিয়েশন যেটা 77-23 থেকে এই 70-30 করার চেষ্টা, এটা যদি হয়ে যায় তবে কিন্তু সঙ্গে সঙ্গে সাইন হয়ে যাবে। কিন্তু অনেক জায়গায় দেখছো আজকে কালকে সাইন হবে সেটার কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে, কারণ 77-23 থেকে হঠাৎ করে 70-30 করতে সেটাও কিন্তু সময় লাগবে, নতুন কাগজপত্র তৈরি করতে হবে, অনেক লিগাল ব্যাপার আছে, সেগুলো করে হয়তো নেক্সট সপ্তাহই হবে। তারপরে যদি আবার কোনো ডিমান্ড না উঠে আসে তো এটাই কিন্তু লাস্ট জিনিস যে 70-30 করতে হবে। 7-3-7-3টা যেটা বললো ফাইনালাইজ হয়েই গেছে, 70-30 জিনিসটাই লাস্ট, এটা হয়ে গেলে তারপরেই কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে খুব সম্ভবত পরের সপ্তাহে কিন্তু, কারণ জানো শনিবার কিন্তু উল্টো রথ আর রোববার কিন্তু ঈদ আছে, তারপরেই সব কিছু হবে। তো দেখা যাক, এটা কিন্তু কোনো ভাসানো নিউজ না, কোনো মানে উড়ে এসছে এরকম কোনো নিউজ না, এই নিয়েই কিন্তু এখন ডিসকাশন চলছে আর মিটিংয়ে কিন্তু এই নিয়েই কথাবার্তা চলেছে। সেই জন্যই কিন্তু যে এই সপ্তাহে হলো না, এই সপ্তাহ থেকে আবার কিন্তু পরের সপ্তাহে ডিলে হয়ে গেল, কারণ এগুলো নিয়ে কিন্তু এখন নেগোসিয়েশন চলছে, এটাই কিন্তু লাস্ট স্টেপ। আর খবর তৈরিও করিনি আর খবর নিজের মতো করে বলছিও না, যেটা বললাম যে বিশ্বস্ত সূত্রে পেয়েছি সেই জন্যই কিন্তু বলেছি, এতদিন কিন্তু আমরা এগুলো নিয়ে কোনো কথা বলিনি, তো সেই জন্য আজকে পেয়েছি, তো সেই জন্যই তোমাদেরকে জানিয়ে দিলাম, কারণ সবাই চিন্তিত ইস্টবেঙ্গল সমর্থকরা, সেই জন্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া যে চিন্তার কিছু নেই, আশা করা যায় যে সামনের সপ্তাহে সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আর প্লেয়ারদের নিয়ে জিজ্ঞেস করবে, আগে সাইনিংটা হোক তারপরে প্লেয়ারদের সাইনিং দেখতেই পাবে, কারণ প্লেয়ারদের যাদের সাথে কথা বলেছে সবার নাম ক্লিয়ারলি বলে দিয়েছি, মানে উড়ন্ত কোনো সূত্রের না, সবার নাম যাদের যাদের অ্যাপ্রোচ করেছে কে কোন পজিশনে আছে সবকিছু কিন্তু আগেই ক্লিয়ারলি বলে দিয়েছি। সাইনটা হোক তারপরে আবার নয় নতুন করে বলে দেবো যখন সাইনিং হবে প্লেয়ারদের। তো এইটুকুনি আজকে আপডেট ছিল, যা যা বললাম, তোমাদের কোনো কনফিউশন, তোমাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যেটা বললাম রেলওয়ের ব্লগটা দেখো এবং নিজেদের শেয়ার করো, শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানে পড়ে থাকলে হবে না, এই ক্লাবগুলোকেও দেখতে হবে, কারণ এই ক্লাবগুলোর এগেনস্টেই কিন্তু কম্পিট করবে। আর এই ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।